ওয়াশ করার জন্য ঘর দেখে যাচ্ছে কি এলো মেলো। এখন এই পর্দা লাগাবো জানলাতে, আগে পর্দা লাগাচ্ছিল এটা ওয়াশ করতে দিব, বাট পানি নেই, পানি আছে এখন তাড়াতাড়ি ভেজাই দিই। এই যে আমি এই পর্দা লাগাচ্ছি, সবগুলো পাকিস্তানি আগে জানি। বিসমিল্লাহ রহমানির রহিম, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ হাফেজ। ঈদ মিলাদুন্নবী, তার বিরিয়ানি রেডি করব। পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে, আলু ফ্রাই করা কমপ্লিট, আর এখানে মাংস আছে, এখন গরম আইলের ভিতরে মাংস দিব। বাবা গেল চেম্বারে, আপনাকে নাস্তা দিব, ভাজি আর পরোটা। এখন পরে আপনার টিচার আসবে, আজকে আপনাকে তাড়াতাড়ি উঠাই দেবেন। আমি নাস্তা নো পড়া রাখো, নাস্তা ক্ষীর বানাবো, দুধ ডিপ থেকে বের করে পানিতে ডিপ করলাম, ক্ষীর রেডি করে দিলাম। ইনশাল্লাহ বিরিয়ানি বানাবো, তাই দু প্যাকেট ক্লথ চাল আপনি বলে নিয়ে আসছে, আর মাংস ক্লথ চাল এখন বিরিয়ানি রেডি করার জন্য এখন ভালো করে ওয়াশ করা হবে, তারপরে সিদ্ধ করার জন্য দিব। আপনি বাবা কিছু মশলা নিয়ে আসছে, এখানে আছে বিরিয়ানি, এখানে বাটার, আর এটা গরম মশলা গুঁড়া আছে, আর এখানে কাবাব মশলা। তো আজকে তো আমি বিরিয়ানি রেডি করতেছি, আর এখানে আছে শান বিরিয়ানি মশলা, তো এখানে আছে বম্বে বিরিয়ানি মশলা, তা আমি বম্বে বাদ দিয়ে বম্বে বিরিয়ানি মশলা আমি শান বিরিয়ানি মশলা নেব আজকে বিরিয়ানি রেডি করার জন্য। আর এই ক্ষীর মিক্সের প্যাকেট নিচ্ছি ক্ষীর রেডি করার জন্য, দুইটা প্যাকেট আমি বক্স নিয়ে যাচ্ছি, একটা বিরিয়ানি আর একটা ক্ষীর, তাড়াতাড়ি রেডি করার জন্য ক্ষীর আর বিরিয়ানি। মাংস কুক করতে জন্য দিলাম, মানে বিরিয়ানি বানানোর জন্য রাইস বয়েল করবো, পানি ফুটে গেলো ভালো মতো, লবণ আগেই দেওয়া হলো, দিয়ে দিচ্ছি সাবিজ জিরা, শাহি জিরা, তেজপাতা, লবঙ্গ, ছোটে এলাচি, দালচিনি আর কাঁচা মরিচ অ্যাড করবো। বা বেডশিট নিয়ে আসছে, আজকে বেডশিট লাগাবো, কিছুদিন আগে নিয়ে আসছিলো বাট লাগানো হয়নি, আজকে চিন্তা করলাম অনেক ভালো বড়দিন, তাই নতুন বেডশিট লাগাই। প্যাকেট থেকে বের করলাম, ভালো নিয়ে আসছিল, আমি কোনোদিন ওপেন করে দেখিনি, জাস্ট একবার কি হয়েছিল আমি চাঁদা দেখিনি, জাস্ট গ্লাভ দেখছিলাম, ভালো সুন্দরই আছে, তা বিছাই দেখি কেমন লাগবে, আশা করি ইনশাল্লাহ ভালোই লাগবে। বেডশিট লাগানো কমপ্লিট হয়ে গেল, মশলা দেখতে ভালোই লাগতেছে, বিরিয়ানি বানানোর জন্য রাইস ভালো করে ওয়াশ করে রাখলাম, পানি ফেলাই দিলাম, আর এখানে পানি ভালো ফুটে গেছে, সেটা দিলাম, এখন দিব কেবড়া জল, কেবড়া জলও দিয়ে দিলাম, আর লবণ আগে দেওয়া হয়েছিল এখন না দিব। রাইসকে আমি 80% বয়েল করবো, ভালো মতো কুক করা হলো, ছোটে এলাচি, দারচিনি, লবঙ্গ নিলাম, আগে থেকে ব্রাউন করে রাখা হলো, এটা দিয়ে দিচ্ছি, অ্যাড করলাম পেঁয়াজ, এটা আগে থেকে ব্রাউন করে রাখলাম, আদা রসুন পেস্ট, দই, আর শুকনো মশলা আমি পরে দিব, এখন কিছুক্ষণ সব দিয়ে কুক করব। আচ্ছা তা আমি পানি দিয়ে আসছে, এটা খেলাব, বিরিয়ানি মশলা দিব, শাহ প্যাকেট ওপেন করলাম, বক্স ওপেন করে ফেলছি করলাম, এখন এটা ওপেন করে মশলা অ্যাড করি, বলছিলাম শুনছি মিনো ফুপ্পো আসছে, এখন আমি আমাকে বলছি দেখি না। আসসালামু আলাইকুম,
ঘরে কাজ করতেছে আর মেহমান আসছে হঠাৎ করে, ভালো আর এখানে রান্নাবান্না চলতেছে, খুবই ব্যস্ত। আপনি এখন গেল গোসল করতে, নাস্তা ঠিক মতো হয়নি, আজকে পরীক্ষা, উনি টিচার নেবে, তা টেনশন পারে সব কিছু, তার টেনশন দিয়ে হয়ে গেছে। আর একটু পরে পরে নাড়তে হবে গণভোগ পর্যন্ত। আজকে ঈদ-উল-মিলাদ-উন-নবি, তা আমাদের পক্ষের থেকে আপনাদের সবাইকে ঈদ-উল-মিলাদ-উন-নবি মোবারক। তেল লাগানো স্টার্ট করতেছে, সবাই আগে রাইস দিলাম, জর্দা রং, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ ফ্রন্ট জিরা সেটা দিলাম, আর আলু ভাজা দিলাম, এখন মশলা দিলাম। মশলা দিয়ে ফেলছি এরকমই করে, আর দুইটা লেয়ার দিব, কেন রাইস অনেক বেশি আছে, তা দুইটা লেয়ার দিব। তেল লাগানো কমপ্লিট হয়ে গেল, এখন ঢাকনি দিয়ে কভার করি, 15 মিনিটের জন্য দম দিয়ে দিব। 20 মিনিটের জন্য দমে দিলাম, এখন ক্ষীর চেক করি, মেবি হয়ে গেছে, আমার রেডি হয়ে গেছে। আমি ডিশ আউট করি, রুম টেম্পারেচার ঠান্ডা করি। আপনি বাবা এসে পড়ছে, বিনু ফুপ্পু আর রাসেল ভাই আসছে, দেখে গেছে ভাই সাথে, আচ্ছা ফুপ্পু ওই রুমে আসছে, আমি সাথে কথা বলতেছি। হ্যাঁ আচ্ছা, আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যান। ডাল রেডি করা হচ্ছে, দই অ্যাড করলাম, সরষা, টমেটো, এখানে দিলাম বিট লবণ। যে আপনি খেয়ে দিয়ে আসছেন খির প্যাকেট, রেডি করলাম 1 কেজি দুধে, আর ছোটোটা আমি বের করলাম সিমের জন্য, যে ছোটোটা আছে দেখুন ফাটুতে, আর এটা সবাই আসবে, মলিকাজিও আসবে, ওনাকে ইনভাইট করেছিলাম, আপনি ইনভাইট করছেন না আপনি কালকে? বিরিয়ানি রেডি করে ডিশ আউট করা হলো। রেখে দেন, ফুপ্পিকে তো আমরা ডাকতে পারবো না, হ্যাঁ সালাদ রেডি করে দেন, যাইন বসো, মাইন কই বলবে যে মাইন আসে না, যাও যাও যাও। সে কিন্তু রুম টেম্পারেচারে ঠান্ডা হয়েছে, ফ্রিজে আর রাখি নেই। কেমন হয়েছে আমি, আপনার কেমন লাগছে? অনেক মজা, থ্যাংক ইউ। অহেন খেয়ে চলে গেছে, মাহিন এখন পর্যন্ত আসেনি, আর আফরিন টিচার আসছে, ওর সাথে খাওয়া দাওয়া করতেছে, আমাকেও দিয়ে দেন, টিচারকেও দিয়ে দিবেন, এটা আমি দেন, ওকে থ্যাংক ইউ। অনেক ভালো টেস্ট, খুব ভালো, সবাইকে ভালো লাগছে, ভালো, ওকে। এর অনেক মজা হয়েছে, লাইফে ফার্স্ট টাইম তুমি সিঁড়িতে খেলতে, তো কেন ঘর ছোট পড়ে গেছে? আজকে অনেকদিন পরে রা আসছে আপনার বাবার চেম্বারে, তা ইনশাল্লাহ কিছুদিন পরে স্টার্ট হবে, তা যা হোক ব্যস্ত কারণ আসা হয় না, তা অবস্থা দেখা যাচ্ছে কীরকম নোংরা হচ্ছে, ইনশাল্লাহ কিছুদিন পরে যখন চালু হবে তা তো দেখানো হবে। চলেন তারপর আমরা উপরে যাই, ওয়াশ করলাম অনেক আগে, বাট ব্যস্ত কারণ মারি দিতে পারিনি, আর এখন আসারে আজান হয়ে গেল, এখন আসছি সাথে কাপড় নিয়ে দিতে। সাথে কি অবস্থা হয়ে রাখলো,
করে কাজ করতেছি আর নিচে সব ফেলানো হচ্ছে। খুবই খারাপ অবস্থা, এখানে কাপড় লাগিয়ে দিই। শাড়ি শুকাই গেছে, এটা তুলে ফেলে কাপড় নাড়ি দিয়ে হলো। নাড়ি দিতে সবাই ভয় লাগতেছিলো, কেন এরকম পড়তেছে ছোট ছোট টুকরা। এনিওয়ে আমি কাপড় শুকনো ছিল নিয়ে যাচ্ছি। আর একটু আগে মাহিনা আসছে জিম থেকে, তাও খাওয়া দাওয়া করতেছে। আফিনকে একটু রেস্ট বললাম করতে। কাপড় এটা নাড়ি দিয়েছিলাম, তুলতে আসছি। মেবি এক ঘন্টা হলো। মিলাদুন্নবী খুব ভালোভাবে সেলিব্রেট হয়, খুবই ভালো। আমি 2017 গেছিলাম, যখন আফরিন গেছিল। ও আপনি তো একবার পালন করছেন না? আফরিন আর জাহিন আসছ। জাহিন দেখো কি অবস্থা, এই জন্য আমরা ছাদে আসি না। স্কুল বন্ধ ছিল, বাট আফরিনের টিচার আসছিল আফরিনকে পড়াতে, কেন কিছুদিন পরে আবার ক্লাস টেস্ট স্টার্ট হবে। তা আফরিন ওইটাই বলেছে, মা আমি তো অনেক ব্যস্ত। আম্মু মিনা দাদুর সাথে দেখা করছো আফরিন? হ্যাঁ চলো এবার আমরা যাই, মিনা দাদু তো রোজা রাখছে। আসো জাহিন আফরিন, তাড়াতাড়ি তোমরা আগে নামো। জাহিন সন্ধ্যা হবে, আসো সন্ধ্যা আজান হবে। আফরিন যাও মেশো নামো। আমরা সবাই ফুপুসা ইফতার করবো। আপনি আপনি রোজাদার তো? আমি খেজুর আছে তো ভাইয়া আসছে। রাসেল ভাইয়া মাশাল্লাহ বেডশিট ভালোই সুন্দর আছে, আমি লাগানো পরে আর দেখাইতে পারিনি, এখন দেখাচ্ছি। সুন্দর আছে মাশাল্লাহ, ভালো কাপড় ভালোই সফট আছে। আসেন সবাই, নাচ পড়া কমপ্লিট। আর আজকে গরম অনেক, তা ওইটাই নিয়ে কথা হচ্ছে। আচ্ছা আজকে ঈদ মিলাদুন্নবী, তা সবাইকে ঈদ মিলাদুন্নবী উইশ করবেন না, আমি করতেছি আপনার সবাইকে ঈদ মিলাদুন্নবী মুবারক। ওকে থ্যাংক ইউ, চলেন আসেন খাওয়া দাওয়া করে ফেলি। আজকে আমার ভিডিও এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ। খাওয়া দাওয়া কমপ্লিট, আপনার বাবার আমি দেখতেছি। আপনাদের দেশে হয়েছে পাকিস্তানি, কিন্তু আজকে ঈদ মিলাদুন্নবী নাই, কালকে। হ্যাঁ আমাদের দেশে আলহামদুলিল্লাহ অনেক আনন্দ হয়, তা ভালো। এখানেও দেখতেছি, দেখে খুব ভালো লাগতেছে। বাই বাই দো। আশিক নে মদনী লাইট সে ঘর জগমগা দিয়া।